আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব ছোলা সিদ্ধ করে কিভাবে পুরো রমজান মাস জুড়ে সংরক্ষণ করে রাখবেন। প্রথমেই আমি একটা বাটিতে ছোলা দিয়ে দিব। এরপর এর মধ্যে বেশি করে পানি দিয়ে 6-7 ঘন্টা ভিজিয়ে রাখব। তো 7 ঘন্টা ভিজিয়ে রাখার পরে ছোলাটা ফুলে এমন হয়ে গেছে। এরপর ছোলাগুলো আমি একটা প্রেসার কুকারে নিয়ে নিব। তারপর এর ভিতরে অল্প পরিমাণে পানি দিতে হবে, পানিটা খুব বেশি দেওয়া যাবে না। এরপর ছোলাটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। ছোলাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এটাকে সংরক্ষণ করে রাখব। ছোলা সংরক্ষণের জন্য আমি একটা বাটি নিয়ে নিব আর পরিমাণ মতো ছোলা রেখে দিব এটাতে। এভাবে নর্মাল ফ্রিজে রেখে দিলে 5-6 দিন থাকবে। আর ডিপ ফ্রিজ রাখার জন্য আমি এরকম জিপলক ব্যাগে পরিমাণ মতো ছোলা নিয়ে নিয়েছি। আর এইভাবে ডিপ ফ্রিজে রেখে দিলে ছোলাটা পুরো রমজান মাস জুড়েই ভালো থাকবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।